দশখানা হাত, বিশখানা হাত, চল্লিশটা মাথা, সামনে ডাব আছে, চিড়া আছে, কলা আছে, মুড়ি আছে, কত খাবার, মাসিতে সব ওষুধ নিয়ে আসেন, কুত্তায় দাঁড়ায় তিনি গায়ে পেশাবও করে দেন, এতগুলো হাত একটা হাত দিয়াও সরাইয়া দিতে পারে না। আল্লাহ পাক বলেন দাউফাত তালিবু ওয়াল মাতলু, যাদের কাছে ওরা চায় ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয়দাতা দুটোই দুর্বল। হাদিস শরীফে এসেছে একবার এক মুশরিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন একটা ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা কল্লা ভাঙ্গা একটা মূর্তি নিয়ে। হুজুর বলছেন যে তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন? সে ব্যক্তি কইল যে হুজুর এই এটা হলো আমার খোদা, বিপদ আপদ থেকে বাঁচার জন্য সবসময় বগলে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ে যায়। পথে চলতে গিয়ে পেশাব আসলো, ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুন, তার রাস্তার উপরে দাঁড় করায় রেখা এরপরে আমার কাজ সারলাম। এসে দেখি খোদাটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা, ভাবলাম খোদার শরীর ভিজা নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে, কোলে তুলে নিয়ে সাঁত আরম্ভ করলাম। সাঁততে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক, আশ্চর্য কথা বরকতের পানি এরকমের ঝাঁঝালো গন্ধ নাক ছিঁড়ে যাওয়ার মতো বিষয়টা কিসের বল? এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে, তখন বুঝলাম কি বরকতের পানি। কয় হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল, খোদাটা ঠ্যাং না দেহ ধরিয়া ঠ্যাং ধরে বললাম তুই খোদা না হুদা, কুত্তার পেশাব দিয়া নিজের বাঁচাইতে পারো না, আমারে বাঁচাবি কেমনে? কাসার দিয়া কল্লা ভাঙিয়ে ভালাইছে। হুজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কেন এসেছ? মুশরিক ব্যক্তি বলছি ইয়া রাসূলুল্লাহ জীবনের ভুল বুঝতে পেরেছি, আমি এখন তাওহীদের শরবত পান করতে এসেছি। নবীজি বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে বুঝাচ্ছেন, আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহুল্লাযী খলাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ বলছেন ও বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করি নাই খাবার দিছি, কে দিছেন খাবার? সৃষ্টি করেছি খাবার দিয়েছি, এরপরে তোমাদের মৃত্যু করব, আবার মৃত্যুর উপরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করব। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, তোমরা তাদের পূজা করো, তোমরা তাদের ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আমি যে সব কাজ করি এই সব কাজ তোমাদের ওই সব দেব দেবতারা করতে পারে? আল্লাহ বলেন পারে না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তিনি পবিত্র, পূর্ণ পবিত্র, তারা যে সমস্ত কথা বলে আর আল্লাহর সাথে যে সমস্ত জিনিস দিয়ে শরীক স্থাপন করে তার থেকে আল্লাহ মহান পবিত্র। আল্লাহ পাক বলেন দেখো আমার কত ক্ষমতা, চিন্তা করো। কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতীকুম বি, আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন, বলে দিন আল্লাহ যদি, তোমরা কি কখনো এই কথা চিন্তা করে দেখেছো, আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তোমাদের কানের শ্রবণ শক্তি আল্লাহ পাক বন্ধ করে দিতে পারেন, ইচ্ছে করলে তোমাদের চোখ দুটির দৃষ্টি শক্তি আল্লাহ পাক কেড়ে নিতে পারেন, ইচ্ছে করলে তোমার বিধি বুদ্ধি সব লোক পাওয়া পাগলে পরিণত করে দিতে পারেন, পারেন কিনা জোরে কর। আল্লাহ পাক বলেন কখনই কি সব কথা চিন্তা করেছ, ইচ্ছে করলে আমি তোমার শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারি, চোখের দৃষ্টি শক্তি চোখের নূর কেড়ে নিতে পারি, বিবেক বুদ্ধি লোপ পাওয়া দিতে পারি, এরপরে এগুলি যদি আমি করে
মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বি, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে আবার তোমার দৃষ্টি শক্তি ভিড়ায় দিতে পারে, আবার তোমার শ্রবণ শক্তি ভিড়ায় থাকে ভিড়ায় দিতে পারে, আবার তোমার বিবেক শক্তি ভিড়ায় দিতে পারে, আছে কি কেউ? আছে? আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন আমার নিয়ামত খেয়াল অবলম্বন করো, আমার নিয়ামত খাও, পানি খাও, মাছ খাও, গোশ খাও, যে পানি না হলে তোমাদের জীবন বাঁচে না। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, নবী বলে দিন সমুদ্রের পানি, দরিয়ার পানি, কুয়ার পানি, পাতালের পানি, সমস্ত পানি যদি আমি আল্লাহ শুকায় দেই তাহলে এমন কোন খোদা তোমার আছে নতুন করে পানি আমদানি করে দিতে পারে? কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বলেন, শোনো বান্দারা, ও নবী আপনি মানুষকে ভালো করে বুঝান, কুল আরাইতুম ইন জাআলা আল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, নবী ভালো করে বুঝান, আমি যদি এই রাত্রটাকে টেনে কেমন পর্যন্ত লম্বা করে দেই, এই রাত যদি আর সকাল না হয়, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া, আমি আল্লাহ ছাড়া কে আছে এই রাতের অন্ধকার দূর করে দিয়ে সূর্যের আলো এনে দিতে পারে? আছে কে? আফালা তাসমাউ, তোমরা শুনতে পাও না? আল্লাহ পাক বলছেন শুনতে পাও না? ইচ্ছে করলে আমি তা করতে পারি। শুধু তাই নয়, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি যদি ইচ্ছে করি দিনটাকে টেনে নিয়ে কেমন পর্যন্ত লম্বা করে দিতে পারি, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন, তাহলে আমি আল্লাহ ছাড়া কোন শক্তি এমন আছে যে দিনের আলোর ছলকানি দূর করে দিয়ে রাতের পর্দা এনে তোমার জন্য শান্তির ঘুম এনে দিতে পারে, শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিতে পারে? কি আছে আমি আল্লাহ ছাড়া? তোমরা কি দেখতে পাও না, শুনতে পাও না, কান নাই, চোখ নাই? আল্লাহ পাক এভাবে করে মানুষকে সুন্দর করে করে শির থেকে বাঁচার জন্য বলছেন, সমস্ত ক্ষমতা হচ্ছে আমি আল্লাহ। সমস্ত ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন, এই শির যদি ছেড়ে না দাও, আমি ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করো, স্বাস্থ্য কামনা করো, ঋণ মুক্তির কামনা করো, জেনে রাখো, কুল তামাত্তাউ ফা ইন্না মাসীরাকুম ইলান নার, আল্লাহ পাক বলেন, ওদের বলে দেন যে ব্যক্তি শির করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন, নাউজ বিল্লাহ, আল্লাহর জান্নাত হারাম, যারা শির করবে তাদের জন্য বেহেশত কি হারাম। আমার বন্ধুগণ, বড় মারাত্মক কথা, খবরদার, এই শির থেকে আমাদেরকে বাঁচতে হবে, আল্লাহ সব গুনাহ মাফ করবেন। শিরকের গুনাহ আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, শিরকের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন না। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যারা শিরক করলো তারা আল্লাহর সাথে মিথ্যা আরোপ করলো, জুলম করলো আল্লাহর উপরে, যারা কল নউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, সুতরাং আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাককে। কাকে ডাকতে হবে? আল্লাহ পাককে ডাকতে হবে, তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন। এ বিশ্বাস আছে তো? এ বিশ্বাস হয়েছে?
আল্লাহ পাক বলেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফা ইন ফাআলতা ফা ইন্নাকা ইযাম মিনাল যালিমিন আল্লাহকে ছেড়ে এমন শক্তিকে কেন ডাকো যে শক্তি তোমার কোনো फायदा করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না এমন কি ওরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না আল্লাহ পাক আরো বলেন ওয়াইয়াম সাসকাত মাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া আল্লাহ পাক যদি কোনো তোমাকে যদি কোনো বিপদ দেন ওই বিপদ থেকে তোমাকে কেউ ফিরাইয়া দিতে পারে না ওয়াইয়ুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দাল লিফাদলি আল্লাহ পাক যদি তোমার কোনো অনুগ্রহ করতে চান কোনা তোমাকে যদি কোনো সাহায্য করতে চান সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ করে তুলতে পারে না আল্লাহ সাহায্য ফিরাই দিতে পারে না সুতরাং সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে বলুন তো জোরে সরে